আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সেলফিন থেকে কীভাবে আপনি বিভিন্ন কোম্পানির পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল এগুলো কীভাবে পেমেন্ট করা যায় সেই অপশনগুলো। অর্থাৎ আমাদের আজকের ভিডিও হচ্ছে সেলফিন থেকে কীভাবে বিল পেমেন্ট করা যায় সেই টিউটোরিয়াল। তো আজকের ভিডিওতে আমরা সেলফিন থেকে যতগুলো কোম্পানির বিল দেওয়া যায় সবগুলো কোম্পানির আজকে আমরা টাচ করার চেষ্টা করব। কাইন্ডলি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। আমরা অলরেডি সেলফিন অ্যাপসের অনেকগুলো ফাংশন নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। তার মধ্যে সেলফিন থেকে বিল পেমেন্ট করার এটা একটি দুর্দান্ত একটি অপশন। এখান থেকে আসলে বিশেষ করে ঢাকা সিটির মধ্যে যারা সেলফিন ব্যবহার করেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। পানির বিল দেওয়া অনেক ঝামেলাপূর্ণ কাজ, তার জন্য হচ্ছে সেলফিনের ওয়াসার বিল, ঢাকা তিতাস গ্যাসের বিল, খিদমা ক্রেডিট কার্ডের বিল, এছাড়াও আরও অনেক কিছু বিল দেওয়া যায় যেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো এই প্রত্যেকটি কোম্পানির বিল দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ঘরে বসেই। আপনি শুধু সেলফিনটা রেজিস্টার থাকলে এবং সেলফিনে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে থাকে সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই আপনি আপনার ডিরেক্টলি আপনি এই বিলগুলো পেমেন্ট করতে পারবেন। আপনার যদি সেলফিনটি রেজিস্ট্রেশন করা না থাকে এবং সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড এগুলো অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখে করে নিতে পারেন। আমার এই বিষয়ে এই প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ে ভিডিও টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে। এবং তাছাড়া আমি ভিডিওগুলোর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাই, সেখান থেকে দেখে নিই কীভাবে কয়েকটি ইজি স্টেপের মাধ্যমে আপনি এই বিলগুলো পেমেন্ট করতে পারবেন সেলফিন থেকে। তার জন্য হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটি আছে সেলফিন, এটাতে লগ ইন করে নেব। আমি লগ ইন করে নিয়েছি, আমি আগে থেকে লগ ইন করে নিয়েছি, যার কারণে হচ্ছে লগ ইন করা দেখালাম না, এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে এই জন্য। তো আপনাদের সেলফিনটি প্রথমে রেজিস্টার করে নিতে হবে। আমি আগে বলে দিয়েছি যদি সেলফিনটি রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে আমার ভিডিও দেখে সেলফিনটি রেজিস্টার করে নেবেন এবং সেলফিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। সেখানে আমার ভিডিও দেখে করার জন্য আমি ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে করে নিতে পারবেন। তো যাই হোক, আপনার সেলফিনটি রেজিস্টার করা থাকলে আপনার হচ্ছে এরকম একটি ইন্টারফেস পাবেন লগ ইন করার পরে। তো এখান থেকে এই যে বিল পেমেন্ট যে অপশনটি আছে এখানে আমরা ট্যাপ করব। এখান থেকে ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখবেন সবগুলো অপশন আছে, এই যে খিদমা ক্রেডিট কার্ড বিল, ঢাকা ওয়াসা, তিতাস, ডেস্কো পোস্টপেড, ডিপিডিসি পোস্টপেড, নেস্কো পোস্টপেড এবং এডুকেশন ফি। আপনি এখান থেকে সবগুলো অপশনের বিল পেমেন্ট করতে পারবেন। আমি একটি আপনাকে দেখাচ্ছি, ধরেন ঢাকা ওয়াসার বিল যদি দিতে চান সেক্ষেত্রে ঢাকা ওয়াসা এখানে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে ঢাকা ওয়াসা আপনি যেই অ্যাকাউন্টে বিল দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি, বিল নাম্বার, আপনার বিলের কাগজে যে বিল নাম্বারটি থাকবে সেই বিল নাম্বার এবং কোন সালের সেই সালটি আপনি সিলেক্ট করবেন। 2021-22-23 দেওয়া আছে, আপনি যেটি দেবেন এবং কোন মাসে সেই মাসটি এখানে সিলেক্ট করে নিয়ে আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট করে, নেক্সট দেওয়ার পর আপনার ওটিপি আসবে, ফোনে একটু ওটিপি আসবে, ওটিপিটি আপনি মোবাইলে কনফার্ম করে দিলেই আপনার এখান থেকে বিল পেমেন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে অপশন। আর এডুকেশনাল কলেজ, স্কুল কলেজের ফি যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে এডুকেশন ফি সিলেক্ট করে এখানে আপনি যেই কলেজ বা স্কুল যেটাকে আপনি বিল দিতে যাচ্ছেন সেখানে ফি দিতে যাচ্ছেন সেখানে ইনস্টিটিউট নাম, এখানে ওই এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারেন। অনেকগুলো অপশন আছে, আপনি নামে সার্চ করে করে যদি অন্য এখানে না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ইনস্টিটিউট থাকে সেটা আপনি নাম লিখে সার্চ করে বের করতে পারেন। তো এখানে সিলেক্ট করার পর স্টুডেন্ট আইডি দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনার হচ্ছে কত টাকা পেমেন্ট সেটা দেখাবে এবং আপনি ওখান থেকে সাবমিট করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি দিয়ে দিলেই এখান থেকে বিল কনফার্ম হয়ে যাবে। তো এই হচ্ছে এভাবেই আপনি ফিগুলো পেমেন্ট করতে পারবেন। এখানে যে কটা অপশন আছে এসব কটা অপশন থেকে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিল পেমেন্ট অপশনের মাধ্যমে আমি যেভাবে দেখালাম এভাবেই আপনি সবগুলো কোম্পানির বিল পেমেন্ট করতে পারবেন। এটাই হচ্ছে ইজি স্টেপের মাধ্যমে আপনাকে সেলফিন থেকে বিল পেমেন্ট করার প্রসেসিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে এবং নেক্সটে আরও কী ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে। আর আপনার একটি ভালো কমেন্ট কিন্তু আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।